বর্ষে কি দুই বর্ষ নহয় পনেরো বর্ষ ধরে চাকরি করেছিলে ফেল সার্টিফিকেটরে। এভাবে ঘটনা ভদ্রক জেলা বাসুদেবপুর বীণাপদা ক্লস্টর অধীন নিরাকার সরকারি নোডাল উচ্চ বিদ্যালয়ে দেখা মিলছে। সূচনা অধিকারী কর্মী বিনোদ ধল সামন্ত কহা অনুযায়ী এই বিদ্যালয়ে সুদর্শন দাস জাল প্রমাণপত্র দিয়ে শিক্ষকতা করুথবা সে জানিবাকু পাইথিলে। উক্ত শিক্ষক 2008 মসিয়ারে শিক্ষাগত যোগ্যতা বিএ বিডি র প্রমাণপত্র দিয়ে শিক্ষা সহায়ক পদবীরে নিযুক্তি পাইথিলে। তবে 2022 মসিয়ারে তাঙ্ক নামে অভিযোগ হইতিলে মধ্যে কোনোসি ফরক পড়ি নথিলা। পরে এই কথাকু সূচনা অধিকারী কর্মী বিকাশ ধল সূচনা অধিকার আইন বলরে জানিবাকু পাইথিলে উক্ত সার্টিফিকেট জাল বলি। শিক্ষক সুদর্শন দাস যে আপনার 2022 আমি জানিয়ে পাইলু যে সে প্রকৃত ফেক সার্টিফিকেট দিয়ে চাকরি করছেন। আর সে বিইডি সার্টিফিকেট তাঙ্কর হচ্ছে সে ফেল কিন্তু সে পাস সার্টিফিকেট সেকেন্ড ডিভিজন করে পাস হয়েছিল সার্টিফিকেট চাকরি করছেন। 16 বর্ষ চাকরি কলে সে বাবদকে আমি আটটি তথ্য মাগিল ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটি রিপোর্ট দেওয়া সে ফেল বলে সে বাবদকে আমি এলিগেশন করলু বিয়ঙ্ক পাখে 22 মশা বর্ষে তলে বর্ষে আনি একশন ডিভিজন উন্নতিলে এবে আমি জানিয়া পড়ি যে রিটায়ার হয়েছে মাসে পরে বলে সে বাবদকে এলিগেশন দেবে 15 দিন তলে তাঁর নাঁরে আটিআই মাগিলি মাগিয়া সে বাধ্য হয়ে তাকে ডিসমিস করলে আর সসপেন্ড করছেন আর তাকে এফআইআর দিয়েছেন তাঁর নাঁরে।